নমস্কার বন্ধুরা। তো আমরা যদি বারবার দেখি একটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স জোনটা, এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু একটা বিশাল বড় রেজিস্ট্যান্স জোন এবং এই লেভেলের কাছে এসেই কিন্তু মার্কেট বারবার বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে। দেখুন দুটো ক্যান্ডেল প্রায় সিমিলার ক্যান্ডেল গঠন করেছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। দুটো ক্যান্ডেলকে দেখুন, এই ক্যান্ডেল দুটোই কিন্তু সেম সিমিলার প্যাটার্ন গঠন করেছে এবং এই যে সিমিলার প্যাটার্ন কালকে যদি গ্যাপ আপ হয় তাহলে কিন্তু কালকে আবারও আমরা এইরকম একটা দেখতে পেতে পারি, এরকম একটা মুভমেন্ট। কিন্তু সেই মুভমেন্টের জন্য আমাদের বিশাল বড় কিন্তু একটা অপেক্ষা করতে হবে, আর সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে কালকে দেখুন, কালকে এমনিতেই ফ্রাইডে, আমার মনে হয় না, বারবার বলি যেটা ফ্রাইডের দিন, আমি নিজেও এমনিতেই আমার ফ্রাইডে এমনিতেই ভালো লাগে না, আর ফ্রাইডে দিন ট্রেডিংও খুব একটা যে ভালো হয় সেটা কিন্তু হয় না। আর যারা আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে চান, যার লিঙ্ক নিচে দেওয়া আছে, প্রিমিয়াম মেম্বারশিপ যে নিতে চান তার লিঙ্ক নিচে দেওয়া আছে, গিয়ে কিন্তু ওখানে গিয়ে জয়েন করতে পারেন। আপনারা আমাদের ভালো যে বেশ ভালো প্রফিট হচ্ছে আজকের দিনে, টোটাল আমাদের 300 পয়েন্টের কাছাকাছি কিন্তু প্রফিট আমরা ক্যাপচার করতে পেরেছি। তো সেক্ষেত্রে এটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমাদের বিশাল ভালো একটা, আমরা প্রথমে পি সাইডে একটু ক্যাপচার করেছি, সি সাইডে ক্যাপচার করেছি, তারপর আবারও পি সাইডে ক্যাপচার করেছি। তো প্রত্যেকটা জিনিসই বেশ ভালো রকম আজকে কিন্তু গেছে। এবার যদি দেখি আমরা যে আজকে আমরা কালকে কীরকমভাবে ট্রেড করতে পারি এবং কোন কোন জায়গাগুলোতে আমরা কালকে দিনে দেখতে হবে আমাদের, সেটাতে আমরা একটু 15 মিনিটস ক্যান্ডেলে চলে যাই, তাহলে আমাদের কাছে একটু বোঝার সুবিধে হবে। দেখুন মেন যে ব্যাপারটা, আমরা যদি দেখি যে ক্যান্ডেল কী করছে না করছে, আমি কতগুলো জিনিস আপনাদের বারবার বারবার বলি, সেইটাই আজকে আবারও একই কথা বলবো। দেখুন 41,000-এর লেভেল একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করতে পারে, যদি এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট কোনোভাবে, এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু একটা বিশাল বড় আমরা ফল দেখতে পারি এখান থেকে, এখান থেকে কিন্তু একটা বিশাল বড় ফল আমরা দেখতে পেতে পারি। সেটা প্রায় আমাদের টার্গেট, প্রথম টার্গেট 800, তারপরে টার্গেট 700 অবধি আসতে পারে। তো প্রথম আমাদের যদি এই যে ধরুন এই লেভেলটার মধ্যে যদি খোলে, ধরুন 200 বা 300 থেকে, মানে সরি 200 থেকে 300 মধ্যে এরকম একটা ধরুন লেভেলে ওপেন হলো, এই লেভেলের মধ্যে ওপেন হলো, ওপেন হওয়ার পর আমি একটু কেটে দিই যেটা ব্যাপার, ধরুন এই 200 থেকে আমাদের এই 300 লেভেলের মধ্যে ওপেন হলো, ওপেন হওয়ার পর কিছুক্ষণ মার্কেট এখান থেকে কাটিয়ে যদি 41,200, আমি লিখে দিই 41,200 এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হয়ে যাবে একদম 41,088, এটা আমাদের হবে ফার্স্ট টার্গেট। আচ্ছা, এরপরে সেকেন্ড টার্গেট আমাদের কী হবে, সেকেন্ড টার্গেট হবে আমাদের 44,977। দেখুন টার্গেটগুলো লিখে নিন। আচ্ছা, থার্ড টার্গেট হতে পারে কত, না 40,877, আমরা 100 পয়েন্টের কাছাকাছি এইরকম করে করে আমরা ক্যাপচার করতে পারি। তাহলে আমাদের যদি 41,200 এই লেভেলটাকে ব্রেক করে, যদি এই লেভেলটাকে ব্রেক করে মানে কোথায়, এই লেভেলে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে ফার্স্ট টার্গেট আমাদের হবে এইটা 41,088, তারপরে আমাদের সেকেন্ড টার্গেট হবে 41,977, তারপরে টার্গেট হবে 40,877। তো এই তিনটে টার্গেটকে আমরা কিন্তু অবজার্ভ করতে পারি কালকে। এবার ধরুন কালকে এইটা না হয়ে, ধরুন এইরকম একটা লেভেলে হলো না, আমরা ধরুন এইরকম লেভেলে একটা গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পেলাম। এখন যদি এইরকম লেভেলে আমরা যদি গ্যাপ ডাউন দেখতে পাই, সেখান থেকে আমরা একটা দেখবো রেঞ্জ বানাচ্ছে কিনা, কালকের দিনে কিন্তু একটু রেঞ্জ দেখতে হবে। রেঞ্জ বানিয়ে সে যদি উপরের দিকে ওঠে তাহলে আমি উপরের দিকে যাবো, সে যদি নিচের দিকে যায় তাহলে আমরা নিচের দিকে আসবো। এখানে রেঞ্জ বানাতে দিন, তারপরে এবার ধরুন কালকে একটা গ্যাপ আপ, আমার মনে হচ্ছে না গ্যাপ আপ ওপেনিং, যদিও হয়তো এরকম একটা 400-800-র কাছাকাছি হয়তো বা হতেই পারে। তো গ্যাপ আপ ওপেনিংয়ের ক্ষেত্রেও কালকে কিন্তু আমরা খুব একটা বেশি থাকবো না, আগে গ্যাপ আপ ওপেনিং যদি হয়, হয়ে যদি আমরা দেখি রেঞ্জ করে উপরের দিকে উঠছে, তাহলে আমরা এই জায়গাতে এখানে গিয়ে কিন্তু আমরা বাইং করতে পারি। আর তার সাথে সাথে আমরা দেখে নিতে হবে আগেই যে আমাদের HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক এগুলো কী করছে। দেখুন এই যে HDFC ব্যাঙ্ক কী করছে, ICICI কী করছে, অ্যাক্সিস কী করছে, SBI কী করছে, কোটা কী করছে, এগুলো দেখতে হবে, বুঝতে পেরেছেন? এগুলো না দেখলে হবে না, আপনারা না দেখে শুনে ট্রেড করেন তারপরে বলেন যে আমার ভুল হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এইসব বলে কিছু হবে না, এই ব্যাঙ্কগুলোকে দেখতে হবে আপনাদের। তো এইভাবে আমরা ট্রেড করতে পারি। আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগছে, আর ভালো লাগলে কেমন লাগছে না লাগছে সেটা আমাদের জানান, আর তার সাথে সাথে কমেন্ট করুন যে এই ধরনের ভিডিও আপনারা চান। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম যে কোন কোন লেভেলে
তাহলে এই লেভেলটা আমাদের কাছে কালকে কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল হতে চলেছে, তাই এই লেভেলটাকে দিকে অবশ্যই নজর রাখবেন। যদি এই লেভেলটাকে ব্রেক করে তারপরে আমরা এখানে একটা বড় সেলিং কিন্তু দেখতে পেতে পারি, প্রায় 700 থেকে 800 এই এই রকম লেভেল অবধি আমরা কিন্তু সেলিংটা দেখতে পেতে পারি, তাই এই লেভেলটার দিকে নজর রাখবেন। আর কালকে যদি এই রকম ওপেনটা আমার মনে হচ্ছে না এই লেভেলটাকে ব্রেক করতে পারবে কালকের দিনে, আমরা এটা সোমবারের জন্য অপেক্ষা করতে পারি। তো কালকের দিনটা কালকের মতন করেই থাক। আর যদি আপনারা কেউ আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ নিতে চান, যার লিঙ্ক নিচে দেওয়া আছে, গিয়ে জয়েন করতে পারেন প্রিমিয়াম মেম্বারশিপ। তো ওখানে গিয়ে শেখানোও হচ্ছে, মানে শেখার সাথে সাথে আপনারা আর্নও করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই। আর ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বাই।